জাল হক এসেছে সত্য অজাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই সিয়ামুল ইসলাম আপনি জানতে চেয়েছেন পায়ে ধরে মাপ চাওয়া এর বিধান কি প্রথমত আমরা বলবো পায়ে ধরে মাপ চাওয়া এরকম বিধান আল্লাহ রাসূলের যুগেও ছিল না কারণ রাসূলের যুগে অনেক অপরাধ সংঘটিত হয়েছে কোন অপরাধের কারণে কেউ কারো পা ধরে মাপ চেয়েছে এরকম কোন হাদিস কোরআন থেকে আমরা জানতে পারি না তবে দেখতে হবে এই পায়ে ধরে ক্ষমা চাওয়াটা এটা তো কোনো ইবাদত মনে করে করা হচ্ছে না শরীয়তের একটা বিষয় আছে উরফ উরফ মানে সমাজের বিষয়গুলো সমাজে কিছু বিষয় চালু থাকে এক সমাজে থাকে আরেক সমাজে থাকে না যদি সমাজে এমন কিছু প্রচলন থাকে যেটা কোরআন হাদিসের বিপরীত নয় অর্থাৎ যেটাকে লালন যেটাকে পালন করলে কোরআন এবং হাদিসের বিপরীত চলে যায় না সেটাকে নিয়ে আপনি এত বাড়াবাড়ি করতে পারবেন না যেহেতু পায়ে ধরে ক্ষমা চাওয়াটা প্রথমে তো আমরা বলবো এটা অনুচিত এরকম কাজ না করাটাই ভালো কারণ এতে করে পাপের রাস্তা খুলে যেতে পারে যে পায়ে ধরে ক্ষমা চাবে সে তার মাথা নিচু করতে হয় আর অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে সলাতের যে বৈশিষ্ট্যগুলো এই সমস্ত বৈশিষ্ট্য এই সমস্ত আকার ইঙ্গিত মানুষের সামনে করা যাবে না তো মোট কথা এক কথা হচ্ছে যে এটা যদি কাউকে সম্মানের জন্য করা হয় যে আমি তার কাছে নত হচ্ছি তাহলে এটা হারাম কারণ এটা করা যাবে না আর যদি একান্ত বাধ্য হয়ে করতে হয় তাহলে করলে এটা হারাম হবে না তবে আমরা বলবো এটা অনুচিত এরকম কাজ থেকে বিরত থাকতে হবে এগুলো কোনো মুসলিমের আদর্শ হতে পারে না আমরা সর্বোচ্চ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে অপরাধগুলো হয়েছিল সে কিভাবে শাস্তি তিনি দিয়েছেন আমরা বেদ দিয়ে প্রহার করতে পারি পা ধরে ক্ষমা চাওয়াটা এটা এরকম রীতিনীতি সালাফদের থেকে পূর্বসূরীদের থেকে খুঁজে পাওয়া যায় না তবে যদি এটা করে ফেলে কেউ এটাকে আবার হারাম বলা যাবে না কারণ এটা সমাজের একটা নীতি এই নিয়মগুলো অনেক ক্ষেত্রে মানতে হয় তো আল্লাহ রাব্বুল আলামিন